আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার মিনি চিকেন রোস্ট। রোস্ট তৈরির জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। আমি এখানে ফার্মের মুরগি নিয়েছি, আপনারা চাইলে এখানে সোনালি চিকেনটাও নিতে পারেন। আমি এরকম পিস করে কেটে নিয়েছি। এবার এটা ম্যারিনেটের জন্য আমি সামান্য একটু লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি, খুব ভালোভাবে মাখিয়ে নিলাম, তারপর এগুলোকে আমি ভেজে নেব। এজন্য চুলায় কিছুটা তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি চিকেনগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এই তো চিকেনের পিসগুলো আমি দিয়ে নিচ্ছি। এভাবে করে আপনারা রোস্টের সাইজ করেও চিকেনটা কেটে নিয়ে তারপর রোস্টটা বানিয়ে নিতে পারেন। না তো আমি আজকে বাসায় খাওয়ার জন্য এভাবেই করেই রোস্টটা বানিয়ে নিচ্ছি। এই তো চিকেনগুলোকে আমি উল্টে পাল্টে একেবারে ব্রাউন কালার করে ভেজে নেব। যেহেতু এটা ফার্মের চিকেন, তাই একটু বেশি করে ভেজে নিলেই রোস্টটা খেতে ভালো লাগবে। সবগুলো চিকেনই আমি এভাবে এরকম লাল লাল করে ভেজে নেব। রোস্টের জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1/2 কাপ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, কিছুটা গরম মশলা নিয়ে নিয়েছি, এলাচ, দারুচিনি। সাথে এখানে আমি 1 টেবিল চামচ চীনাবাদাম আর 1 টেবিল চামচ কিশমিশ বেটে রেখেছি। আপনারা চাইলে এখানে কাঠবাদাম অথবা কাজু বাদামও দিতে পারেন। আমি বাদামটা খুব ভালোভাবে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এই গরম মশলার মধ্যে জয়ফল জয়ত্রী দেওয়াই আছে, তাই আমি আলাদা করে আর জয়ফল জয়ত্রী দেইনি। আপনারা চাইলে এখানে রেডিমেড রোস্টের মশলাও দিতে পারেন। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এবারে রোস্ট ভাজার ওই তেলের মধ্যে মশলাগুলো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় সে পর্যন্ত। আমি প্রায় 4-5 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রোস্টটা খেতেও তত বেশি ভালো লাগবে। এই তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো সস। টমেটো সসটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো টক দই। টক দইটা আমি ভিনেগার আর 1/2 কাপ দুধ দিয়ে বাসায় তৈরি করে নিয়েছি। এটা একটা ইনস্ট্যান্ট টক দই, আপনারা চাইলে কেনা টক দইটাও ব্যবহার করতে পারেন। চিকেনগুলো দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি প্রায় 5-6 মিনিটের মতো চিকেনগুলোকে কষিয়ে নিয়েছি। 5-6 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়েও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবারে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিতে পারেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিটের জন্য চুলার জালটা মিডিয়ামে রেখে রান্না করে নেব। এই তো 10 মিনিট পর আমি চুলা থেকে রোস্টটা নামিয়ে নিয়েছি। দেখুন দর্শক, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা আপনারা সাদা পোলাও, বিরিয়ানি, সাদা ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, খেতে অসম্ভব মজার হয়। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।